জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির মিছিল। এবার মিরপুরে বাসে আগুন। এদিকে তফসিল জনগণ মানবে না বলছে সমমরণা জোট এবং জানিয়ে দেব ঢাকায় আওয়ামী লীগের সতর্ক প্রহারা ও বিক্ষোভ মিছিল এদিকে বিএনপির জামায়াত অস্বাভাবিক পথে ক্ষমতায় আসতে চায় এবং জানিয়ে দেব বিএনপি ও সমমনোনাদের আন্দোলন রোববার থেকে ফের আটচল্লিশ ঘন্টার অবরোধ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির মিছিল বিএনপি সহ বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী তৃতীয় দফা অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেছে এ সময় তারা বিভিন্ন স্থানে পিকেটিং করে মহানগর দক্ষিণের কদমতলি শ্যামপুর যাত্রাবাড়ি ডেমরা শাহবাগ লালবাগ সুত্রাপুর গ্যান্ডারিয়া ওয়ারি বংশাল কোতোয়ালি থানায় অবরোধের সমর্থনে মিছিল বের করে নেতাকর্মীরা এ সময় আওয়ামী লীগ ও পুলিশ বিভিন্ন স্থানে হামলা চালায় বলে

বংশাল কতোয়ালি থানা ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল বের করে এছাড়াও সকালের জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের নেতাকর্মীরা দয়াগঞ্জ থেকে যাত্রাবাড়ি সড়কে অবরোধের সমর্থনে মিছিল বের করে কলাবাগান থানা বিএনপি অঙ্গসংগঠনের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীর পান্থপথ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে এবার মিরপুরে বাসে আগুন রাজধানীর মিরপুরে ট্রান্স সিলভা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত 11টা 10 মিনিটে এই ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণে কল্লানপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে এর আগে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন মাতুয়িয়াল এলাকায় আসিয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 43 মিনিটে এই ঘটনা ঘটে দুপুর 2টা 28 মিনিটের দিকে রাজধানীর শাহজাদপুর এলাকায় রয়দা রায়দা পরিবহনের একটি বাসে আগুন আগুন দুর্বৃত্তরা পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বাড়ির ধারার দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এছাড়াও রাজধানীর মগবাজারে যানবাহনে আগুন দেওয়ার সময় পেট্রোল গ্যাস ও লাইটার ও পুরনো কাপড় সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতাররা হলেন হাতির জিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী ও হাতির জিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া একতরফা তফসিল জনগণ মানবে না বলছে সমমনোনা জোট দেশের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ নেই দাবি করে প্রধান নির্বাচন কমিশনারকে দাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনোনা জোটের নেতারা তারা দাবি করে বলেছেন বিএনপির অংশগ্রহণ ব্যতীত নির্বাচনের একতরফা তফসিল ঘোষণা করা হলে জনগণ তা মানবে না দেশের বৃহত্তর স্বার্থে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে চলমান জনসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদ সামুদায়িক বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন জোট নেতারা তৃতীয় দফা অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার বেলা সাড়ে দিকে রাজধানীতে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সভায় সমমরণা জটের নেতারা এসব কথা বলেন এর আগে অবরোধ সমর্থনে জাতীয় প্রেস ক্লাব থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে মিছিলে এনপিপি মহাসচিব মুস্তাফিজুর রহমান মস্তফা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম আবু তাহের ও মহাসচিব সভাপতি খন্দকার লোতফার রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদত ডেমোক্রেটিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস জনতার অধিকার পার্টির সভাপতি মোহাম্মদ জামান ভুইয়া ও মহাসচিব রাজা রহমান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন ঢাকায় আওয়ামী লীগের সতর্ক প্রহারা বিক্ষোভ মিছিল বিএনপির অবরোধের দ্বিতীয় দিনও রাজপথ রাজপথে সতর্ক অবস্থায় ছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার ঢাকার দুই সিটির উভয় অংশই সতর্ক প্রহারার পাশাপাশি অবস্থার কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতারা দলটির ঢাকার নেতারা বলছেন এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে জনগণকে সম্পৃক্ত করতে না পারার কারণে বিএনপির অবরোধ ব্যর্থ হয়েছে বলেও দাবি তাদের নির্বাচনের আগ পর্যন্ত আগামী দুই মাস ঢাকায় রাজপথ প্রহারায় থাকবে তারা বলেও জানিয়েছেন বিএনপির ডাকা অন্য দিনের অবরোধের মতোই গতকালও ঢাকার রাজপথ ছিল আওয়ামী লীগের দখলে এ সময় অনেক জায়গা লাঠি হাতে দেখা আওয়ামী লীগের মোটর সাইকেলে সংগঠনের নেতাকর্মীদের অন্য দিনের মতো গতকাল দুপুরে তেইশ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগের মহানগর দক্ষিণের নেতারা সেখানে দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে থেকে মিছিল নিয়ে আসনের আসেন দলের নেতাকর্মীরা একই সঙ্গে সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সহ বিভিন্ন পর্যায়ে নেতারাও অবস্থান নেয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সময় বিএনপির অবরোধের বিরোধী অবস্থান কর্মসূচিতে অংশ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ নগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সকল থেকে কেন্দ্র কার্যালয়ের সামনে অবস্থান করছেন তাদের সঙ্গে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি লীগের সদস্য ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম অবস্থান নেওয়ার পাশাপাশি বিএনপি ও অবরোধ বিরোধী স্লোগান দিতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা বলেন শেখ হাসিনাকে বিজয় করে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী করে ঘরে ফিরবেন তারা তারা বলেন বিএনপি জামায়াতে অবৈধ অবরোধে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই মানুষ এই অবরোধ মানছে না তাদের অবরোধ ব্যর্থ হয়েছে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন গত ২৮ তারিখ ১৯ দফা ভঙ্গ করে তারা পুলিশ হত্যা করেছে বিচারপতিদের বাসায় হামলা ইসরায়েলি বাহিনীর মতো হাসপাতালে হামলা করেছে এগুলোই তাদের রাজনীতি কারণ তাদের নেতা জিয়াউর রহমান এদেশে খুনের রাজনীতি শুরু করেছে এই অবস্থানে কর্মসূচি চলমান থাকবে জানিয়ে তিনি বলেন আজ বৃহস্পতিবার সকাল থেকে নেতাকর্মীদের নিয়ে মাঠে আছি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন ঢাকা মহানগর দক্ষিণ এর নেতা কর্মীরা শেখ হাসিনার ভ্যানগার্ড আগামী নির্বাচনের জন্য রাজপথ থেকে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে বিরুদ্ধে তুলতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হিদায়তুল ইসলাম স্বপন বলেন নির্বাচন আসলেই বিএনপি ষড়যন্ত্র শুরু করে তারা ষড়যন্ত্র করতে করতে আজকে নিজেরাই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তাদের একটি অংশ নির্বাচনে আসবে সেটা দেখার জন্য অপেক্ষায় আছি

বিএনপি জামাত নির্বাচন প্রতিহত করে অস্বাভাবিক পথে ক্ষমতায়ে আসতে চায়। জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সৌকত রাইহানের সভাপতিত্বে এবং জাসদ নেতা আহসান হাবিব শামিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মক্লেস রহমান, মকতাদির মোহাম্মদ মহসিন মির্জা মোহাম্মদ আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফউদ্দিন জামান বাদশা ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজি ইদ্রিস ব্যাপারি প্রমুখ। বিএনপি ও সমমনাদের আন্দোলন রোববার থেকে ফের আটচল্লিশ ঘন্টার অবরোধ সরকারের পদ্যাগ সহ বিভিন্ন দাবিতে বিএনপি সহ সমমনার রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতি ঘন্টার অবরোধ আজ শেষ তৃতীয় দফায় রোববার থেকে আবারও একই কর্মসূচি দিয়েছে দলগুলো ওই দিন ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত দেশব্যাপী সড়ক রেল ও নৌপথ ও রাজপথ সহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে তারা এর মধ্যে আজ শুক্রবার বাদ জমা নিহতের স্মরণে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মিলাদের কর্মসূচি রয়েছে শনিবার কোনো কর্মসূচি নেই অবরোধ উপলক্ষে দলগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংবাদপত্রের গাড়ি গাড়ি ও জরুরি বৃহস্পতিবার বিকালে ভার্চুয়ালে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসভে তিনি বলেন চলমান গণ আন্দোলনে নিহত সহকর্মীদের এবং গত কয়েকদিনে ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের মধ্যে যে ভাই বোনরা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানাই তিনি বলেন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার এক দফা দাবি আদায় নিহত সাথীদের হত্যার বিচার আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে গ্রেপ্তারকৃত হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে রোববার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলবে অবরোধ কর্মসূচি সফলে সর্বস্তরের নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনার কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তি ও পরিত্রাণ পেতে এক দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে দেশনেত্রী নেত্রী খালেদা জিয়ার